চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল। আজকে একটু তাকাও, মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না, বের হলে শুধু যুবক আর যুবক, মুরব্বী মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, গড় আয়ু মানুষের কমে গেছে। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? যৌবনকালে কবরে ডাক, যৌবনকালে কবরে ডাক চলে আসে। এজন্য কোন ভরসায় কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন, যেখানে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তোমাকে ডাকতেছে, যুবক যাস না যাস না, আয় আমি আল্লাহ দিকে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোরে কোন কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল, কোন জিনিস তোরে ভুলাই দিল, এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম, মায়ের পেটে আমি তোরে খানা দিলাম, বের হওয়ার পর তোরে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম, পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম, মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলাই দিল, কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল। এজন্য বলি যুবক, যৌবন কালটারে তুমি কদর করো, যৌবন কালটারে তুমি কদর করো। যৌবনে তুমি মাথায় টুপি রাখো, যৌবনে তুমি মসজিদে যাও, যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গ ছেড়ে দাও, খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত। নামাজি যুবককে তোমার বন্ধু বানাও, সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে তুমি সময় কাটাও। আল্লাহর গোলাম দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয় একজন আরেকজনের কৌতুক সে কেমন ছিল। যদি দুজন জান্নাতি হয়, দুজন যদি নামাজি হয়, একজন আরেকজনের প্রশংসা করতে থাকে। মায়ার নবী বলেন, আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয়, একজন যাত্রী জান্নাতের উপরে আরেকজন নিচে, একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে, আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তারে উপরের জনের সাথে তুইলা দিবে। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথেই মিলায় দিবে। এজন্য খারাপ সাথীদের সাথে চলবা না, সঙ্গী করে লোহা জ্বলে বাসা। যদি খারাপ ছেলের সাথে চলো, তুমি ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা, ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনদিন তোমার খারাপ চায় না, মা কোনদিন তোমার খারাপ চায় না রে যুবক। সর্বদা বাপ মা সন্তানের ভালো চায়। যখনই তোমাকে কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, এটা তুমি অক্ষরে অক্ষরে মানো, এটা তুমি পালন করো। যদি না মানো, একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো। এখন বুঝবা না, সামনের জীবনে টের পাইবা। কারণ বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয়, তাহলে তো বাতি জ্বলে, ফ্যান ঘুরে। এই যে বাতি লাগাইলাম জ্বলবে না, লাইট আমরা ফ্যান লাগাইলাম চলবে না। যদি পাওয়ার হাউস কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করা না হয়, ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনেও আল্লাহ পাক কিছু বাতি লাগাইয়া দিছে। আর বলছে, বান্দারি, তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা। ওই মা বাবা থেকে জীবনের বাতির কানেকশন কইরা নেও। আমি আল্লাহ তোমার জীবনের বাতিগুলা জ্বালায়া দেব। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে গোলাম, মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দেয়া জীবনে কোনোদিন বাতি জ্বালাইতে পারবা না। অন্ধকার অন্ধকার থেকে যাবে হায়াতের ভিতরে বরকত পাবা না মালের ভিতরে বরকত পাবা না রুজির মধ্যে বরকত পাবা না সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবা না যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দিয়া থাকো যুবক আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্না কাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায় হুজুর একটু দোয়া কইরেন হুজুর একটু দোয়া কইরেন ছেলেটা আমার কথা শুনে না আমাকে বকাবকি করে কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠায় দেয় এ নালায়েক যুবক তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো নিজের পায়ে নিজে কোরাল মারতেছো আল্লাহ সব সইতে পারে কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের আদালতের ফাইলে গিয়া মা বাবার চোখের পানির ফোঁটা জমা হয় আদালতের ফাইলে জমা হয়ে যায় কোন সন্তান বাপমার মামলা থাকলে জান্নাত পাবে না কোন সন্তান বাপমার মামলা থাকলে জান্নাত পাবে না জান্নাত পাবে না নবী বলেন সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاقر والديوث الذي يقر في أهله الخبث তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক ব্যক্তি হলো মদখোর নেশাখোর গাঞ্জাখোর এ গাঞ্জা নেশা তওবা করে না ছাড়া পর্যন্ত জীবনে কোনদিন জান্নাত পাবে না মরার পরে আল্লাহ তারে জান্নাত দিবে না তওবা করে যদি সে নেশা না ছাড়ি দুই নাম্বার হলো ওয়ালাক মা বাবারে যেই সন্তান কষ্ট দেয় মার সাথে চোখ লাঙ্গায়া কথা কয় বাবার সাথে চোখ লাল করে কথা কয় বাবার কলিজায় ব্যথা লাগে বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না কারণ আজকে বাবার শরীর দুর্বল বাবা জবাব দেয় না বাবা তখন কষ্ট করে বাজানরে একদিন তুমি ছোট ছিলা কত আবদার তুমি আমাকে করেছো রিকশায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে ঘুরছি শহরে শহরে ঘুরছি কত আবদার তুমি আমাকে করেছো কোনদিন বাবা রাগ করি নাই তোমাকে ধমক দেই নাই রিকশা থেকে ফালায়া দেই নাই তোমাকে আদর করে বুঝায় অন্যদিকে মন ঘুরায় দিছি আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম তুমি আমাকে ধমক দিয়ে বসলে শীতের দিনে কমলা দিয়া বউ বাচ্চা নিয়ে খাও কমলার ঘ্রাণটা বাবার নাকে যা লাগে মা নাকে যা লাগে অথচ মারি কমলাটা দিলা না বুড়া মা চোখ থেকে পানিটা ফেলায় কই মালিক জীবনে কোনদিন নিজে আগে কমলা খাই নাই আমার সন্তান যখন ছোট্ট ছিল তারা পা যখন কমলা নিয়ে আসতেন কমলাটা সুলাইয়া সুলাইয়া আমি আমার সন্তানের মুখে আগে দিতাম আজকে আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে কমলা খায় আমি মারে একটা কমলা দিল না কমলার ঘ্রাণটা আমার নাকে যেয়ে লাগলো যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ে যায় রে যুবক তোমার জিন্দেগি বরবাদ আখিরাত বরবাদ আল্লাহর আদালতের ফাইলে গিয়ে তোমার বিরুদ্ধে মামলা জমা হয়ে যাবে এ যুবক এজন্য মারে বাবারে কান্দায় তুমি রাতে ঘুমায়ও না মায়ার নবী কয় মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ রাতের বেলা কোন সন্তান যদি মারে বাবারে খুশ কইরা ঘুমায় একটু খুশ কইরা ঘুমায় মারে একটু আনন্দ দেয় বাবার একটু খুশি করে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار আর যদি কোন সন্তান মারে বাবার কষ্ট দিয়া রাতে ঘুমায় দিনে এমন কথা কইছে বাবার কলিজায় লাগছে মারে এমন কথা কইছে মার কলিজায় যায় লাগছে রাতের বেলা মা ঘুমায় না শুধু বালিশের মধ্যে মাথার এই চোখের পানি ধরায় কান্দে বাবা এদিক সেদিক শুধু ছটফট করে মা বাবার সান্ত্বনা দেয় বাবা মার সান্ত্বনা দেয় আমরা পুরা হয়ে গেছি আর এখন কি করব কয়দিনই বা দুনিয়ার বাঁচবো রাখো আর মনে কষ্ট নিও না আল্লাহর নবী কইরে যুবক মারে বাবার ঘুম হারাম কইরা বাপ মার কলিজায় আঘাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছ সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয় নাউজুবিল্লাহ এজন্য রে যুবক মনে রাখো বাপ কোনদিন তোমার ক্ষতি চায় না খারাপ চায় না যদি কয় আর সাথে চইলো না আর সাথে যাও না কারণ তোমার বাবা জানে তোমার মা জানে ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা তুমি হয়তো এখন বুঝতেছো না এক সময় বুঝবা বাইরে বন্ধুরা জন্য বলতেছি না যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিন্না সময় পার করো খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও আর আজান হলে মসজিদে যাও মাসে মাসে তুমি 3 দিনের জন্য তাবলীগে সময় দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার উপরে তো খুশি হয় তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলির কাতায় নাম উঠায় দেয় জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আর কতকাল গুনাহ দেব অনুমতি দাও আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বুহু ابن আব্দালি ابن আদম ফি ক্বারি প্রতিদিন আবদার করে মালিক অনুমতি দাও আমি জালিমগুলির গিলে ফেলি প্রচন্ড ভূমিকম্প হতে চায় জমিনে জমিনে তুরস্কে ঘটছে সিরিয়াতে ঘটছে লক্ষ মানুষের উপরে এখনো মাটির নিচে চাপা প্রতিদিন জমিনে এইভাবে আল্লাহর কাছে আবদার করে আল্লাহর নবী মায়ার নবী বলেন হাদিসে কুদসি প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও আর কতকাল ধৈর্য ধরব আর কতকাল দেখব একটু অনুমতি দাও ওই জালেমগুলোকে আমি গিলে ফেলি আমি মাটির নিচে নিয়ে নেই আল্লাহ কয় কেন কুল আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা আল্লাহ এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে আল্লাহ এরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে আল্লাহ এরা তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত গুনাহ দেখব আমি জমিন আর কত অন্যায় দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইল জমিন থাম থাম আমার আর আমার বান্দার ভিতরে তোমরা কি উনাত গোলাবা না আমি আল্লাহ দেখতেছি জমিনের মধ্যে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কেমন আচরণ এই জমিনে হয় এরপর আমি ধরি না কেন জানি কারণ এই জমিনের মধ্যে এখনো চারটা শ্রেণী আছে এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়ে মানুষ বানাইছি কারণ এই মানুষের চেহারার মধ্যে তো দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সিজদা দিবে এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন কোন বলল হয় না এই কপালটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি এত দামি কপাল যেই কপাল আমার কুদরতি কদমে চুপবে এই জমিনে ফেরেশতারা এই নদী সাগর মহাসাগর তোমরা আমার আর আমার বান্দার ভিতরে কেউ নাক গলাইবা না এখনো জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে লাউলা মাশাইখু রুকা ওয়াল শাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله পাক বলেন এখনো জমিনের মধ্যে আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে এই বৃদ্ধ বান্দাবান্দিগুলি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা ঠিকমতো আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে না রে তার গায়ে শক্তি নাই কিন্তু এর বড় কষ্ট করে আমার কদমে সিজদা দেয় টুকটুক টুকটুক করে করে আমি আল্লাহর মসজিদে হাজির আমার ঘর মসজিদে হাজির হয়ে যায় আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সিজদা দেয় তাদের ওই সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় নম্বর আল্লাহ বলেন ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ্পার সাথে বিয়াদবি করে না, যৌবনে খারাপ বন্ধুদের সাথে চলে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার উলামায়ে কেরামের পাশে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। ওই যুবকের যৌবনের চাহিদা হলো গুনার দিকে যাওয়া, কিন্তু ওই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আল্লাহ বলেন যৌবনে সে পাগলামি করে না, বরং আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপর করে না, আমি আল্লাহর ভয়ে। রাতের অন্ধকারে কেউ তারে দেখে না, আমি আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহ দেখে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে শুধু তাই নয়, জমিনে কিছু পশু পাখি আছে, পশু পাখিগুলির উপরে শরীয়তের কোনো বিধান নাই, শরীয়তের কোনো বিধিবিধান পশু পাখির উপরে নাই। যদি আসমানি জমিনি গজব জমিনে নেমে আসে, তাহলে পশু পাখিও এই গজবের শামিল হয়ে যায়, পশু পাখিও গজবের শামিল হয়ে যায়। অথচ এই হাঁস মুরগিটার কোনো অপরাধ নাই, গজব আইছে তো মানুষের গুনার কারণে। হাঁস মুরগি গরু ছাগলের তো কোনো গুনাহ নাই। ওই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলি যখন গজবের শিকার হয়ে কান্না করে, ওদের দিকে তাকাইলো, জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, 4 নম্বরে আল্লাহ পাক বলেন প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাগুলি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, শিশু বাচ্চাদের উপরে জায়েজ না জায়েজ, হারাম হারামের কোনো, হালাল হারামের কোনো বিধিবিধান নাই, নামাজ রোজার কোনো বিধিবিধান শিশু বাচ্চাটার উপরে নাই। যদি তার বাপের গুনার কারণে, তার মায়ের গুনার কারণে জমিনে আমি আল্লাহ গজব দেই, এই জমিন যদি আমি আল্লাহ এদের বাপ মার কারণে গজব দেই, তাহলে এই বাচ্চারও গজবের শামিল হয়ে যায়, এই বাচ্চারও গজবের শিকার হয়ে যায়। অথচ বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। ওই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة خلق بريء, رب أزلي خلق الخلق كمالا, لا ضد ولا ند ولا حد لمولا, لا ضد ولا ند ولا حد لمولاه, الآن كما كان ولم يلق ذوالا, الآن كما كان ولم يلق ذوالا. একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি চার শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানাই দিতাম। লাজালতু সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাব রামাদা, জমিনকে আমি তামা বানাই দিতাম, তামা। ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আমি ফলাইতাম না। ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে শুধু গজব আর গজব নাযিল হইতো। এই আল্লাহর গোলাম علماء کرامের মেহনত এখনো জমিনে আছে বিদায় এখনো মানুষ আল্লাহ আল্লাহ জিকির জানে এখনো মানুষ আল্লাহর গোলামি করে এখনো ওয়াজ মাহফিল চালু আছে যদি علماء کرام না থাকে রে গোলাম তাহলে আল্লাহকে সিজদা করা কে জানবে যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমনে আসবে অতীব মূলে দেখা যায় উলামায়ে کرام আছে বিদায় আল্লাহ জমিন টিকে রাখছে এ আল্লাহর গোলাম এ যুবক তোমার কারণে আল্লাহ জমিন টিকে রাখছে যখন না সুবহানাল্লাহ তোমার দিলের ভিতরে এখন আল্লাহর ভয় এখনো তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় ধন্য এই আনমজুম ইসলামী যুব সংঘ যে যুবকগুলি গানের আয়োজন করে নাই আল্লাহর ভয়ে কোরআনের মাহফিলের আয়োজন করছে ঠিক না যতদিন পর্যন্ত এই যুবকগুলি জমিনে থাকবে এমন যুবক জমিনে থাকবে আল্লাহ জমিন ধ্বংস করবে না আল্লাহ জমিন টিকায় রাখবে যতদিন পর্যন্ত মানুষ উলামায়ে কেরামকে محبت করবে উলামায়ে কেরামের কথা মতো চলবে উলামায়ে কেরামের কথা মতো চলবে তাজিম করবে সম্মান করবে উলামায়ে কেরামকে এইভাবে আইনা দ্বীনের আলোচনা শুনবে ততদিন আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে আল্লাহ কিয়ামত আর বিপদ আর গজব ঘটাইবে না বাংলাদেশও কম মাত্রার ভূমিকম্প হইছে না কয়েক বছর আগে ফজরের আগে 7.9 মাত্রার ভূমিকম্প তুরস্কের ভূমিকম্পের প্রায় সেমসি এর পরও আল্লাহ পাক হেফাজত করছে কেন জানেন ওই সময়টাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার হিফজখানায় হাফেজ ছাত্ররা আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল এতটুকু মাত্রার ভূমিকম্পের দ্বারা জমিন তামাতামা হয়ে যায় কিন্তু আল্লাহ হেফাজত করেছে কারণ এই জমিন থেকে তখন শুধু কোরআনের আওয়াজ উপরে উঠতেছিল আমি আপনি ঘুমাইছিলাম আর ছোট ছোট বাচ্চাগুলো তখন ঠান্ডা পানিতে ওযু করে কোরআন তেলাওয়াত আমার আপনার মালিকের কালাম তেলাওয়াতে মগ্ন ছিল وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ জুননুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় নিচে নদী পার হতে চায় হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ আপনারা কি বলেন কাছি হ্যাঁ কাটোয়া এই কচ্ছপ পানির নিচ থেকে উপরে ভাসলো নদীর কিনারে আসলো আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটারে নদী পার করে দিল জনর মিসি আল্লাহর মস্তবর ওলি কয় মালিক কেমনে তুমি বিচ্ছুটারে নদী পার করাইলা আল্লাহ আমিও নদী পার হতে চাই খেয়া তো নাই কেমনে পার হব জানি না তবে আমারে পার করাও আল্লাহ আমার দেখতে মন চায় বিচ্ছুটা কই যায় সুবহানাল্লাহ তোমার এত বড় কুদরতে বিচ্ছুরে পার করাইছো আমার ওকে দেখতে মন চায় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন হাতের যায় নামাজ পানিতে বিছায় দাও সুন্নাত মিসলিব যায় নামাজে বসে পড়লেন আর আল্লাহ পাক নদী যায় নামাজে বসে আল্লাহ পার করে দিলেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই শাহজালাল মুজুরুদি ইয়ামনি সুরমা নদী পার হইছেন নৌকায় না যায় নামাজে বসে আহ কিছু কিছু মানুষ আছে আমাকে বলেছে এটা কইলে কয় কি এটা কোন হাদিস হইছে এটা কোন আছে কোন হাদিস হইছে হুজুররা খালি কিচ্ছা হুজুররা খালি গাদাগুড়ি কথা ফোনবিতের ফোনবিত বগলের তলায় আর আপনারা আইয়ে তো বগলের নামাজ হয় না তো কেমনে হয় না কেল্লা কি কয় ফাও ইবা সগাইতে হাত কেন বানতে হইলো এই তিনটের মতো কোয়া কোয়া নামাজের মধ্যে খালি ফিতনা লাগানি আসেই না এই উলামায়ে কেরাম যে সমস্ত ওলি আল্লাহদের কারামতের কথা বলেন মনে রাখবা ওলিদের কারামত এটা ওলিদের কোনো ক্ষমতা না করায় কে আল্লাহ যদি করায় আল্লাহর কাজই তো সব অসম্ভব সম্ভব করা মানুষ যা পারে না পারে কে আল্লাহ সাবধান এরা বহুত বড় ইমানের ডাকাত এদের থেকে সাবধান থাকবেন হকপন্থী উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে ডাকাত আপনার কাছেই আসবে না আর একা একা হাঁটবেন আর নিজে অনেক কিছু বুঝি ভাববেন আপনারই ডাকাতে দৌড়বে আপনারই সবার আগে আলাইকুম বিমুজালাসাতিল উলামা এজন্য আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় দৌলতে ঈমান যদি বাঁচাতে চাও আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা ইমান যদি বাঁচাতে চাও কারণ ইমানের বহুরূপী ডাকাত মাঠে নামছে চিনবেন না আপনি এই ইমানের বন্ধু না ডাকাত আপনি চিনবেন না চিনবে উলামায়ে কেরাম কারণ উলামায়ে কেরামের কাছে রাডার আছে রাডার दुश्मन ফাঁকি দিয়ে যাইতে পারে না প্যার হাজির এখন উনি নদী পার হয়ে গেছে পার হয়ে বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে বিচ্ছু দ্রুত যাইতেছে হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা রাখাল যুবক একটা রাখাল মনের আনন্দে গাছের নিচে ঘুমায় হাওরের মাঝখানে মরুভূমি এমনি তো গরম আবার দুপুরবেলা প্রচন্ড গরম ওই গরম থেকে বাঁচার জন্য গাছের নিচে যুবক ঘুমাইতেছে মনের আনন্দে ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে দৌড়াইতেছে আল্লাহর ওলি তিনিও বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন কাছে যায় দেখেন যুবক ঘুমাইয়া রইছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফোনা ধরে আছে যুবককে কামড় দিয়ে মেরে ফেলবে আর বিচ্ছুটা যাইয়াই দেরি করলো না লাফ দিয়া সাপের মাথায় উঠলো ওইটাই সাপে কামড় দিল মুহূর্তের ভিতরে সাপ বিচ্ছুর কামড়ে মারা গেল আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে জাগান যুবক ঘুম থেকে উঠো এ যুবক ঘুম থেকে উঠা কি এমন নেক আমল তুমি করেছো যেই নেক আমলের খাতিরে আল্লাহ পাক তার কুদরতে তোমার হেফাজত করছে যুবক চুকের পানি ঢেসাইরা আল্লাহর ওলির সামনে চুকের পানি ধরা কান্দের কুগল্লার বলি আমার জীবনে বেশি নেক আমল মনে পড়ে না তবে আমার যদ্দূর মনে পড়ে আমি বললাম একজন রাখাল মানুষের উত্তরাখালি করি দুম্বারাখালি করি আমি যেখানেই থাকি না গো যখনই আজান শুনি সাথে সাথে নামাজে দাঁড়ায় যাই হাওরে থাকলেও হাওরে নামাজ পড়ি জঙ্গলে থাকলেও আমি জঙ্গলে নামাজ পড়ি আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আগে আমার কাজ হলো পরে নামাজ হলো আমার আগে আর আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ও মালিক আমি একটু ঘুমাবো প্রক্লান্ত কিন্তু ঘুমাই কেমনে ভয় তো লাগে আল্লাহ যদি কোনো হিংস্র জীব জানোয়ার আমার কোনো ক্ষতি করে কে আমারে বাঁচাবে আমার তো আপন বলতে কেউ নাই হাওরের ভিতরে কেউ তো আমার বন্ধু বান্ধব নাই আল্লাহ আমি ঘুমাইতে চাই পাশেই তো পাহাড় পাশেই তো জঙ্গল কেমনে আমি বাঁচব ও মালিক তুমি আমাকে হেফাজত করো আমি তোমার নামে ঘুমাইলাম তোমার উপরে ভরসা করলাম আল্লাহ বলে ও মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আমি আল্লাহর উপরে 100% ভরসা করবে আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি ভরসা করব কার উপর এই যুবক একটু আওয়াজ দিয়ে বলো ভরসা করব কার উপর ঘর থেকে বের হব কার নামে কি দয়াল বাবা কিবলা বাবা কাজা বাবা জটাশা কোন বাবার নাম লইয়া বাইরিলে কোনো লাভ হইতো না বাইরিতে হবে কার নামে بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর উপর ভরসা করে যুবক বের হয়েছে ঘুমাইছে আল্লাহর উপর ভরসা কইরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কুদরতিভাবে হেফাজত করছে জোরে বলি সুবহানাল্লাহ ভরসা করব কার উপর আল্লাহর উপর বলুন দেখি তাহলে একজন যুবক এই যুবক সে যৌবনে কেমন আল্লাহর ওলি হইছে আল্লাহ তার কুদরতি হাতে নিজের হাতে আল্লাহ তারে বাঁচাইছেন আমিও তো সেই রকমই একজন যুবক ঠিক না তুমিও এমনই একজন যুবক যদি আল্লাহকে খুশি কইরা বিপদে পড়ো উদ্ধার করবে কে উদ্ধার করবে কে গাড়িতে উঠবা মোটরসাইকেল সারবা বাপ রে বাপ কে আল্লাহর নাম কে বিসমিল্লাহ হ্যাঁ सारे गामा बाजाए बाजाइया गाड़ी चलाइबा और ईयरफोन लगाए लगाया मोटरसाइकेल चलाइबा प्रतिनियत एक्सीडेंटेर खबर আছে না না। আমি একবার বহু আগে একবার একটা বাসে উঠছিলাম, জায়গা থেকে বাসে উঠছি করে দেখি সিট পাইলাম, সিটের পাশে বসলাম একটা যুবক। তখন মোবাইল মাত্র খালি বের হইছে, টাচ মোবাইল যেটা বড় বড়, এই সময় টাচ মোবাইল চিনিও না, ছোট্ট মোবাইল কোন কেউ ব্যবহার করে, কেউ ব্যবহার করে না, কেউ ফারেও না। তো আমি বসছি, বসার পরে দেখি গাড়ি সারছে, হ্যাঁ কানের ভিতরে এই ইয়ারফোন, ইয়ারফোনও তখন বুঝতাম না, দুইটা লট ঢুকাইছে, ঢুকাইয়া আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাত্তারা হাযা ওয়া মা কুননা লাহু মুকলিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন দুআদু হুরি। আর হে কানের ভিতরে কিতা হারাইছে আর কিতা হুনতাছে, হে খালি না আল্লাহ কোন গজবে ধরে আল্লাহ যাইতাম আমি হেদে আমার শহর নাই ছিলাম পরেটেলা দিলা ওয়া ওয়া হুশও নাই। পরে আমি তো তোমার পাশে বসা, গানের তালা বেড়ে গেছি, কি যে ভাইটা যায় লাগাইছি, আমারও সব ভাইটা যাইতেছে, এই জগতই নেই। এই অবস্থায় গান শুনতে শুনতে তুমি যাইতেছো, যদি এই অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর মালাকুল মউত আইয়া দেখে তুমি ফাইটটা যায় হইতাছো, আজরাইলে যদি আইয়া দেখে তোমারে শোনা বন্ধুর গান শুনো, তখন কি জানটা সহজে নিব? ইমানই তো থাকে, ইমানই তো সাথে থাকে, অথচ জন্ম নিছো মুসলমানের ঘরে, ইমান নাই। এজন্য ওয়াদা করো ঘুমাইবার সময় কেউ গান শুননা, খারাপ কিছু দেখা ঘুমাইবা না, এই ওয়াদাটা আজকে আল্লাহর সাক্ষী রেখা কারা কারা করবে হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা